জনবিচ্ছিন্ন হয়েছে, আজকে যদি দেশে ডেমোক্রেটিক কালচার থাকতো তাহলে কিন্তু মিডিয়াগুলোই জরিপ রিপোর্ট দিত, যেটা যেসব দেশে গণতন্ত্র ন্যূনতম আছে সেসব দেশে মিডিয়া কিন্তু প্রত্যেকটা সময় জরিপ করে কার পপুলারিটি কেমন, বিশেষ করে ইলেকশনের সময় তো করেই। কিন্তু আমাদের দেশে কোনো মিডিয়াই সাহস করে না, সুতরাং এটা নিয়ে ডিবেট করতেই পারেন। তবে স্বাভাবিকভাবেই এখন যে অবস্থাটা হয়েছে, যত শক্তি প্রয়োগ করা হবে তত বেশি জনগণ বিচ্ছিন্ন হইতে হবে। আওয়ামী লীগ সবচেয়ে পুরনো সংগঠন, এটা তো তত্ত্বের কথা, তত্ত্বের কথা, থিওরির কথা, কিন্তু আসলে কি বিচ্ছিন্ন পত্রিকায় যে কোনো বিচ্ছিন্ন কিভাবে নির্ণয় করবেন? এই জন্য তো যারা বলছে কেন জরিপ লাগবে, এটা তো আপনি রাস্তাঘাটে মানুষকে আপনি জরিপ করে দেখেন। আমারও তো একটা কমন সেন্স আছে, আমি তো মনে করি যে আওয়ামী লীগের পপুলারিটি মানে কমন সেন্স দিয়ে আপনারা বলছেন, আপনি কোন মানুষের সাথে কথা বলেন বুঝবেন? আপনি এই যে পাঠাও গাড়ি চালায় না রিক্সাগুলা সাইকেলগুলা, এর ভিতরে 40% আছে বিরোধী দলের পোলাপান, তারা দেশ থেকে ঘর ছাড়া হয়ে এসে এখানে পাঠাও চালায়। একটু জিজ্ঞেস করি, আমি পাঠাই উঠি বুড়ো বয়সে উঠি এবং জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করেন, এটি একটা জরিপ, এটি একটা জরিপ। সুতরাং আমি বলবো যে এই দেশে যদি আসলে গণতান্ত্রিক সংস্কৃতি থাকতো তাহলে মিডিয়াগুলি কিন্তু ঠিকই জরিপ করতে একটা রেজাল্ট দিত, এটিআইবি রিপোর্ট করে এই করে সেই করে, কিন্তু এগুলোর উপরে কিন্তু সাহস করে না। এটা উনি তো যিনি বলছেন বলছেন, 14 দলের ভিতরে 13 দলের নাম বলতে পারবেন? ওখানেও তো আছে, আপনার দলের সেন নেতা বড় দু একটা আছে না তো, সুতরাং এগুলো কই লাভ নাই। আমি অবজারভারে চাকরি করতাম, বাংলাদেশ অবজারভারে, হামিদুল্লাহ চৌধুরী পত্রিকাটা ফেরত পেলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ স্বীকার করেন নাই। তিনি এডিটোরিয়াল মিটিংয়ে জিজ্ঞেস করতেছে, ও মিয়া তোমাদের দেশ না বললে স্বাধীন হয়েছে 100টা পার্টিকা? হ্যাঁ, তখন করলো সিনিয়ররা বলছে যে স্যার প্রেসিজ দেয় এটাই, পত্রিকার সার্কুলেশন বাড়ে এই সেই, মানে তোমরা চাইবো না 5টা পার্টি ঠিক করো, ঠিক করে ওদের নিউজ বা 3টে পার্টি ঠিক করে ওদের নিউজ ছাপো, দেখো ওই ওই পার্টি থাকবে না। হ্যাঁ, এটা বলছে, এটা কিন্তু মাঝে মাঝে আমি রেফারেন্স দেই, এটাও একটা যুক্তি। এখন এই যে এতগুলো পার্টি আছে, এই আওয়ামী লীগ এবং বিএনপির উপরে ভর করে, বড় গাছের সাথে ছোট গাছ লতা গাছ ধরলে না, অরিজিনাল গাছটা কিন্তু খেয়ে ফেলে, এই অবস্থাটা হয়েছে। এখন গোনে আমার পাশে এত পার্টি আছে, আমার পাশে অত পার্টি আছে, এরকম গোনে। সুতরাং প্রত্যেকটা পার্টির তো একটা করে ভয়েস তো আছে, সুতরাং এটাও একটা শক্তি, ছোট ছোট অনেকগুলো লাঠি মিলে একটা আটি বাঁধলে আর একটা শক্তি। সুতরাং এটার যে একেবারে মূল্যহীন এটা বলা ঠিক হবে না। আর দেশে বাস্তবতা হচ্ছে যে এখন প্রায় নিবন্ধিত 39টি বাইরে থেকে শখানেক আছে, আর শখানেক এখন যার যার আর 13-14টি দল মেরে 13টি পার্টি 13টি ডিম পারবে। এর যত 13টি পার্টি আছে না, এটা যে কোনো একটা গ্রামের ইলেকশনে দেন বিএনপি এবং আওয়ামী লীগের সাথে হারবে, একজনও জিতবে না, ওই বড় নেতাকে দেন সেও হারবে। হ্যাঁ, সুতরাং এগুলো হলো মাঠের বক্তৃতা। যেমন ধরেন বলা হলো না, আমানুল্লাহ আমান বলছে বেগম খালেদির দেশ চালাবে, আমরা তো উনি তো কোনো পলিসি মেকারও না, বলে ফেলছে। হ্যাঁ, হয়তো তিনি ভাবছে এগুলো বলে কর্মীদের উজ্জীবিত করবে, কিন্তু আওয়ামী লীগের তো সেক্রেটারি জেনারেল বলছে যে ট্রাম কার্ড চালাবে আর বঙ্গভবনে অক্সিজেন বন্ধ করে দেবে, বঙ্গভবনে অক্সিজেন আছে। এগুলো আমাদের দেশে এই যে উদ্ভট উদ্ভট কথাবার্তা নেতাদের মুখ থেকে আসে, এটা থেকে এটা তো গণতান্ত্রিক কালচারের কিন্তু নমুনা না। হ্যাঁ, যেমন এই যে আজকেই দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইকে দাঁড়ায় বক্তৃতার দর্শক হচ্ছে ভুয়া ভুয়া ভুয়া, এটা কি একটা রাজনৈতিক দল পলিটিক্স নাই, ভুয়া 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 বারবার করতেছে এবং সবাই তালি মারতেছে। তো এইভাবেই তো আমরা অভ্যস্ত। এখন ধরেন আপনি আমেরিকায় যান, ব্রিটেনে যান, আপনি একটা ন্যায্য দাবি নিয়ে একজনও যদি প্ল্যাকার্ড নিয়ে খাড়ান, সেটা সরকারের কানে পৌঁছাবে। আর আমাদের দেশে বিরোধী দল থেকে যে সরকারই থাকুক, আচ্ছা বিষয়টা এটাতে একটা জিনিস পরিষ্কার যে 14 দলের বাইরে এখন সব দল, ছোট বড় সব দল 14 দলকে কেন্দ্র করে এটি কি করেছে মনে বলতে চাচ্ছেন আপনি? সবগুলো দলই তো পাল্টাপাল্টি, সব পাল্টাপাল্টি কি, সবগুলো দলই তো চাচ্ছে এখন, তারা ছোট বড় হয়তো অল্প সমর্থক আছে, সব মিলে এক জায়গায় ভিড়ছে যে সরকারের বিরুদ্ধে
অনলাইনের বিরুদ্ধে আন্দোলন করবে নিরপেক্ষ নির্বাচনের বিরুদ্ধে ধন্যবাদ ধন্যবাদ আর একটা প্রশ্ন ছিল আপনার আরেকটা প্রশ্ন ছিল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা তো ষড়যন্ত্র এখন আখ্যা দিলে হবে না তাহলে ওই যে আপনার 14 সালে ভারতের সেক্রেটারি সাহেব যে আসছিলেন এসে সুজাত সিং আসলেন ইলেকশন টিলেকশন সব উল্টোপাল্টা করে দিয়ে গেল না দিল তো সাবেক রাষ্ট্রপতি ভারতের প্রণব মুখার্জি বই লেখছেন না 111-এর সময় কী করলো সবই তো লেখা আছে সুতরাং ষড়যন্ত্র তো সবাই নেয় আবার দেখলাম যে ওই মোদি সাহেব যখন সরকারে আসলো তখন সব এক ড্রেস পরে মনে হয়েছে যে হেঁটেই যাচ্ছে এরকম লাগতো এর তো করে তো